আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সানজিস কুকবুক। আমার আজকের রেসিপি বিয়ে বাড়ির চিকেন রোস্ট। রোস্ট তো প্রায় সবাই রান্না করতে পারে, তবে আমি আজকে নিয়ে এসেছি একদম বাবুর্চির রেসিপিতে বিয়ে বাড়ির চিকেন রোস্ট। হয়তো এক এক বাবুর্চির রান্নার স্টাইল এক এক রকম হলেও রান্নার উপাদানগুলো কিন্তু মোটামুটি একই থাকে, আর স্বাদের কথা তো কিছু বলারই নেই। পোলাওয়ের সাথে খেতে অসম্ভব মজার এই শাহি চিকেন রোস্ট। রোস্ট তৈরির জন্য আমি আজকে মিডিয়াম সাইজের দুটো লোকাল চিকেন 8 পিস করে কেটে নিয়েছি। চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই, স্বাদমতো লবণ আর সামান্য জর্দার রং পানিতে গুলিয়ে দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে 30 মিনিট ম্যারিনেট করে রাখব। একটি প্যানে 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। কিছুটা গরম হয়ে আসলে চিকেনগুলো দিয়ে কিছুটা ভেজে নিব। প্রতিটা সাইড 2 মিনিট করে ভাজলেই হবে, বেশি সময় ভাজা যাবে না, তাহলে চিকেনগুলো শক্ত হয়ে যাবে। হালকা ভাজা হয়ে গেলে চিকেন পিসগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো চিকেন পিস ভেজে নিতে হবে। রোস্ট তৈরির জন্য একটি মশলার পেস্ট রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই, 1 টেবিল চামচ আদার পেস্ট, 1 টেবিল চামচ রসুনের পেস্ট, 1 চা চামচ চিলি পাউডার, 1 চা চামচ জিরা পাউডার আর 1 টেবিল চামচ টমেটোর পেস্ট। কিছু মশলা গুঁড়ো করে নিচ্ছি। 1 চা চামচ সাদা গোলমরিচ, 6-7টা সবুজ এলাচ, 3-4টা দারচিনি স্টিক, 1টি জয়ফলের কম অর্ধেক আর 2-3 টুকরো জয়ত্রী। গ্রাইন্ডারের মশলাগুলো দিয়ে তার মধ্যে অ্যাড করব 1 টেবিল চামচ পোস্তদানা। মশলাগুলো ভালোভাবে গ্রাইন্ড করে টক দইয়ের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পেরেস্তা হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে মশলার পেস্টটা তৈরি করে নিলে রোস্ট রান্নাটা অনেক ইজি হয়ে যায়। ভেজে নেয়া ওই পাত্রেই আরও হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। রোস্ট রান্নাতে বাবুচিরা কিন্তু প্রচুর তেল ইউজ করে। দিচ্ছি হাফ কাপ পেঁয়াজের পেস্ট, এর পরিবর্তে পেঁয়াজ কুচিও ইউজ করা যাবে। সামান্য কষিয়ে টক দইয়ের পেস্টটা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে মশলার বাটিটা হাফ কাপ পানি দিয়ে ধুয়ে সেই পানিটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা যত ভালো কষানো হবে রোস্টটাও কিন্তু খেতে তত মজা হবে। এ পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ কাজু বাদামের পেস্ট। কিছুটা কষিয়ে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিব। ঢাকনা দিয়ে রান্না করব 4-5 মিনিট। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে মাংসগুলোকে আলতো হাতে উল্টে দিব। এক কাপ হালকা কুসুম গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ স্যাফ্রন, আরও দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। কালারটা আরও কিছুটা ইন্টেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জর্দার রং। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই দুধের মিশ্রণটা চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 8-10টা আস্ত কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো রোস্টে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। ঢেকে রান্না করব আরও 4-5 মিনিট। 4-5 মিনিট পর দিয়ে দিব কিছুটা কিশমিশ, 4-5টা আলু বোখারা। টক দইয়ের স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, আরও 1/4 কাপ মাওয়া দিয়ে ঢেকে রান্না করব আরও 2 মিনিট। 2 মিনিট পর উপরে 1 টেবিল চামচ ঘি ছড়িয়ে দিব। আমার রোস্ট রান্না কিন্তু একদম কমপ্লিট। কালার দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন রোস্টটা কতটা পারফেক্ট হয়েছে। আমার কাছে তো রোস্ট প্লেন পোলাওয়ের সাথেই বেশি ভালো লাগে। আপনাদের কার কীভাবে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না।
ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।